দেখুন, যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়ার 99% ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিশ্বজুড়েই বৃদ্ধি পাচ্ছে সামরিক উত্তেজনা। একদিকে উত্তর কোরিয়া চালিয়ে যাচ্ছে একের পর এক মিসাইল পরীক্ষা, অন্যদিকে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আমেরিকা। আর এরই মধ্যে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দেশের অস্ত্র ভাণ্ডারে থাকা 99% ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য একেবারে তৈরি রাখা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শেইগুয়ের শঙ্কা, রাশিয়ার ওপর যে কোনো মুহূর্তে হতে পারে হামলা, আর সেই সম্ভাব্য পরমাণু হামলা মোকাবেলা করার জন্য এই সব ক্ষেপণাস্ত্রকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং এর মধ্যে শতকরা 96% ক্ষেপণাস্ত্রকে তাৎক্ষণিকভাবে ছোড়া যাবে। এ ব্যাপারে শেইগুই জানান, রাশিয়ার বর্তমানে এমন এক ধরনের নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে যা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়াতে সক্ষম হবে। সম্প্রতি আমেরিকা প্রতিবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে, আর এরপরেই এমন হুঁশিয়ারি দিল রাশিয়া। উল্লেখ্য, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষার পর উত্তর কোরিয়া বলেছে তারাও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে দেশটির একটি সংবাদপত্র জানিয়েছে, এই বিষয়ে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশের অপেক্ষায় রয়েছে পিয়াংইয়াংয়ের সেনাবাহিনী। আমার চ্যানেলটিতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।